আসসালামু আলাইকুম। বিসিএস কর্নারের আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। অনেকদিন বাদে দেখা, সবাই কেমন আছেন জানান? সবাই কেমন আছেন এবং আমার কথা শুনতেছেন কিনা? আমার কথা শুনতেছেন? আচ্ছা, একটু কমেন্টে জানান যারা দেখতেছেন আমার সাথে ক্লাস করতেছেন, কমেন্টে জানান আমার কথা শুনতেছেন কিনা, কথা ক্লিয়ার কিনা। আর যাদের কাছে টেক্সট বইটা আছে, পেজ নাম্বার 188 চলে আসেন। আজকে আমরা তিনটা টপিক যতদূর সম্ভব শেষ করব। আর আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম নির্বাচন নিয়ে, এদিকে অনেক কিছু। সো এখন থেকে আশা করি যে আপনাদের সাপ্তাহে 2-3টা ক্লাস দিতে পারবো, এবং প্রিলিমিনারি পরীক্ষার আগে আমাদের টোফেলটা মোটামুটি শেষের দিকে যাবো আশা করি ইনশাল্লাহ। তো চলেন আমরা টেক্সটে একটু যাই। আজকে আমাদের ক্লাসটা শুরু হবে ঠিক এই জায়গা থেকে, নো অর নো হাউ টু। খুবই ইম্পর্টেন্ট যারা, বিশেষ করে নন ইংলিশ, নন ইংলিশ বলতে আমি ইংলিশ সাবজেক্ট কে বোঝাচ্ছি, যারা নন ইংলিশের স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই দরকার। ওকে, থ্যাংক ইউ, কথা শোনা যাচ্ছে আমি বুঝলাম। ওকে, আমরা কখন নো এবং নো হাউ টু বসাবো তার কিছু আমরা স্ট্রাকচার দেখে নেই এখান থেকে, টোটাল থেকে দেখেন। স্টাডি দ্য ফলোয়িং রুলস কনসার্নিং দা ইউজ অফ দা ভার্ব নো। খেয়াল রাখবেন, নো নো এর সাথে আবার এখানে একটা দেখেন অবলিক দিয়ে আছে, নো অবলিক নো হাউ। হাউ এর পরে আমরা যখন নো হাউ বসাবো তখন কিন্তু অবশ্যই ইনফিনিটিভটাকে ফলো করবে। নো হাউ ইজ ইউজুয়ালি ইউজ টু ইন্ডিকেট দ্যাট ওয়ান হ্যাজ দা স্কিল অর এবিলিটি to do something, thus it is usually followed by a verb, no er pore kintu bolteche a verb, and when it is the verb must be in the infinitive. tale ami ar ektu repeat kori, tar mane hocche je amra jokhon no shudhu no pabo tahole kintu abar structure ta bhinno. no er pore ami shorashori noun dite pari, dekhen ekhane no er pore ami shorashori noun dite pari, নো এর পরে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ দিতে পারি, নো এর পরে আমরা যেকোনো একটা সেন্টেন্স হতে পারে বা ক্লজ হতে পারে, সেন্টেন্স না হলেও ক্লজ হতে পারে। আর যখন আমি নো এর পরে হাউ ব্যবহার করব তাহলে অবশ্যই আপনাকে ইনফিনিটিভ ফলো করতে হবে। এ কথাই এখানে বলা হচ্ছে যে স্টাডি দ্য ফলোয়িং রুলস, নিচের যে রুল গুলো আছে এগুলো আপনি স্টাডি করবেন, কনসার্নিং দা ইউজ অফ দা ওয়ার্ড দা ভার্ব নো। এখানে নো ভার্ব এর সাথে যেগুলো রিলেটেড, নো হাউ হাউ দিল, কিন্তু নো হাউ ইজ ইউজুয়ালি ইউজড, নো হাউ সাধারণত আমরা ব্যবহার করি টু ইন্ডিকেট, নির্দেশ করতে, কি দ্যাট ওয়ান হ্যাজ দা স্কিল, একজনের একটা দক্ষতা অথবা যোগ্যতা আছে কোন ক্ষেত্রে, টু ডু সামথিং। যেমন আই নো হাউ টু ডু ইট, আমি জানি কিভাবে এটা করতে হয়, এই যে আমার স্কিল বা যোগ্যতা বোঝানোর জন্য নোর পরে হাউ লাগবে। হাউ এর পরে যখন আমি বসাবো হাউ, এরপরে অবশ্যই আমাকে কি বসাতে হবে, টু বসাতে হবে, নো হাউ টু। Thus, এভাবে it is usually followed by a verb, অর্থাৎ know how এর পরে একটা infinitive তারপরে verb হবে। When it is, the verb must be in the infinitive, যদি এমন ঘটে যখন এটা হয় তখন আমরা অবশ্যই infinitive বসাবো। আমার কথা বলতে আমার বুঝারও বুঝতেছেন কিনা একটু বলেন তো, কে কে আছেন আমার সাথে, যারা আছেন কথা বুঝতেছেন কিনা একটু দেখেন। নো এবার বলতেছে সাবজেক্টটা এখানে কি আসবে, সাবজেক্ট প্লাস নো হাউ প্লাস ভার্ব ইন ইনফিনিটিভ। যদি আমি বলি সেন্টেন্সটা, যদি আমি এমন বলি, হি নোজ হাউ, নোজ এর পরে হাউ, হাউ এর পর দেখেন খেয়াল করেন কি বলতেছে, হাউ এর পরে ইনফিনিটিভ বসাতে হবে, তাহলে হি নোজ, সে কি জানে, হাউ টু সুইম সুইম ইন দা
রিভার, নদীতে কিভাবে সাঁতার কাটতে হয় সে এটা জানে, তার মানে এটা হচ্ছে তার একটা দক্ষতা, এটা হচ্ছে তার একটা এবিলিটি বা যোগ্যতা, এখানে যেটা বলা হলো স্কিল অর এবিলিটি। হি নোজ হাউ টু, তাহলে হাউ টু এর পর, এই যে হাউ টু এর পর ইনফিনিটিভ, ইনফিনিটিভ বলতে আপনি টু বসাবেন, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। আশা করি বিষয়টা মনে হয় বুঝতে পারছেন। তাহলে আমি আমি পরের টপিকে চলে যাই, এটা মুছে দেই। নো বাই ইট সেলফ, খেয়াল করেন, নো বাই ইট সেলফ অন দা আদার হ্যান্ড ইজ ইউজুয়ালি ফলোড বাই আ নাউন, শুধু নো একা যদি হয়, হাউ হাউ সহ নয়, অনলি নো যদি হয়, তাহলে তারপরে কাকে অনুসরণ করবে, নাউন হতে পারে, প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, অথবা যে কোনো একটা সেন্টেন্স হতে পারে, সেন্টেন্সের অংশ হতে পারে। যেমন আমরা একটু দেখি কেমন হচ্ছে এই সেন্টেন্সটা, বিল একজনের নাম, নোজ হাউ টু প্লে টেনিস ওয়েল, তাহলে হাউ এর পরে টু আছে, টু এর পরে প্লেজ আছে, অর্থাৎ ইনফিনিটিভ। আপনি পরেরটা দেখেন, মেগি অ্যান্ড হার সিস্টার নো হাউ টু প্রিপেয়ার, টু প্রিপেয়ার অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ডু নো হাউ টু গেট, হাউ টু গেট টু জেরিস হাউস ফ্রম হিয়ার, জেসন, জেসন একজনের নাম, নিউ, তাহলে এখন কিন্তু হাউ টু নাই, কি আছে, জেসন নিউ, সে জানতো দা আনসার, তাহলে আমি সরাসরি চলে গেলাম দা আনসার। এখন বলেন তো আমাকে দা আনসার এখানে কি বোঝাচ্ছে, নাউন, প্রেপোজিশন ফ্রেজ নাকি সেন্টেন্স? দা আনসার, এই আন্ডারলাইন করা দা আনসার কি হবে আগে কমেন্টে জানান একটু। ক্লিয়ার শুনতেছেন তো সবাই? বলেন তো দা আনসার, আমি তাহলে বুঝবো যে এই কয়েকদিন পড়ানোর পরে আপনারা মনে রাখতে পারছেন। দা আনসার এখানে কি দেখেন, এখানে কিন্তু নয় পরে হাউ নাই, এখানে কিন্তু নয় পরে হাউ আছে, হাউ আছে, হাউ আছে, হাউ এর পরে টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম, হাউ এর পরে টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু নয় পরে সরাসরি এই যে আন্ডারলাইন দা আনসার, এর থেকে আমরা কি বলবো? বলতে পারবেন? আচ্ছা খেয়াল করেন, নো এর পরে যখন এই জায়গাটাই কিন্তু আমরা দেখলাম, নো প্লাস হয় নাউন, নালে প্রেপোজিশনাল ফ্রেজ, নালে সেন্টেন্স, কথাটা কিন্তু এমন বলা আছে। আমি একটু আস্তে কথা বলতেছি কিন্তু বোঝা যাচ্ছে কিনা, কারণ আজকে আমি মাইক্রোফোনে আছি, আশা করি সমস্যা হবে না, সাউন্ড আপনার ক্লিয়ার শোনার কথা। ওকে, তাহলে দেখেন এই জায়গাটায় নো এর পরে যে কথাগুলো আছে দেখেন এর সাথে মিলে কিনা। দা আনসার, দা আনসার কিন্তু নাউনও নয়, নাউন নয়, প্রিপোজিশনাল ফ্রেজ নয়, সেন্টেন্সও নয়। তাহলে দেখেন এই জায়গাটা আনসার হচ্ছে নাউন ফ্রেজ, এখানে কথা কিন্তু একটা আরো একটু আমরা ইলাস্ট্রেট করতে পারতাম যে নাউন থাকতে পারে, সে নাউন ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজ কি আপনাদের আমি পড়াইছিলাম একদম শুরু থেকে, অর্থাৎ নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড, এক গুচ্ছ শব্দ থাকবে যার শেষটা হবে নাউন দিয়ে, শুরুটা হবে অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার, যাকে আমরা আর্টিকেল বা আরো অনেক ডিটারমাইনার হতে পারে। তাহলে এখানে দা আনসার হচ্ছে নাউন ফ্রেজ। এবার আমি দেখি, জেসন নিউ দা আনসার টু দা কোশ্চেন, টু দা টিচার্স কোশ্চেন, আমার পরেরটা আর জানার দরকার নেই, না হলে হবে, এটা কমপ্লিমেন্ট বলতে এডিশনাল পার্ট, আমি চলে গেলাম। নো ওয়ান নোজ অ্যাবাউট রয়েস এক্সেপ্ট ইন দা নিউ পজিশন, দেখেন নোজ এর পর থেকে অ্যাবাউট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, দেখেন পজিশনটা নাউন, নিউটা হচ্ছে অ্যাজেক্টিভ, কারণ আর্টিকেল আছে ডেফিনেট আর্টিকেল দা, আর্টিকেলের পরে সবসময় নাউন বসে, তাহলে এখন নাউন এবং আর্টিকেলের মাঝখানে একটা নিউ বসে গেলেন, তাহলে নাউন এবং আর্টিকেলের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ পরে নাউন বসে, তাহলে নাউন দিয়ে শেষ, শুরু হলো কোথা থেকে, অ্যাবাউট থেকে, অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশন অফ প্লেস হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, শেষ হবে নাউন দিয়ে, তাহলে এই পুরোটাই হচ্ছে প্রেপোজিশন অফ প্লেস, এখানে কিন্তু কোনো হাউ টু ব্যবহার করা হয় নাই। আবার দেখেন এই অংশটা লাস্টে যেটা, আই ডিডন্ট নো, আমি জানতাম না, কি জানতাম না, দ্যাট যে ইউ আর গোয়িং টু ফ্রান্স, তুমি ফ্রান্সে যাচ্ছ, তাহলে এই দ্যাট এর পরে আরেকটা পুরো ক্লজ, দ্যাট মিনস আমি বলতে পারি ইটস আ সেন্টেন্স, এটাকে একটা সেন্টেন্স করা যায়, ইউ আর গোয়িং টু ফ্রান্স একটা সেন্টেন্স করা, এই জন্য এটাকে বলা যায় যে নো এর পরে কি হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে। আমি এখানে আরো এডিশনাল কিছু অ্যাড করতেছি, নো এর পরে নাউন ফ্রেজ হতে পারে এবং নো এর পরে ক্লজ হতে পারে, আমি যদি বলি এটা একটা ক্লজ, পাশে একটা ক্লজ, এটা দ্যাট কানেক্টর দ্বারা যুক্ত হলো, হতে পারে না, অবশ্যই হতে পারে, না বুঝলে আমাকে জানাবেন, আর কোনো সমস্যা হলে বলবেন, কোথাও কোনো সমস্যা হলে। আর আমাদের ক্লাস গুলাকে যদি ভালো লাগে, আমি বারবার বলছি যে আপনারা অবশ্যই সাথে সাথে অনেকগুলো শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন,
পার্সোনালি শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের উপকার হোক আমি এটা চাই। আর আমাদের এই কথাগুলো একদম বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে যাক এটাই চাই। আপনারা উপকার পেয়ে একটু দোয়া করলে হবে, আপনারা যখন একটা চাকরি পাবেন আমাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ চাকরিটা বর্তমান কি ধরনের সোনার হরিণ। আর যদি সরকারি চাকরি হয় তো কথাই নেই, আমিও ছোটখাটো যেহেতু চাকরি করি তাহলে বুঝেন যে চাকরিটা কিন্তু এখন অনেকটা কঠিন হয়ে গেছে। তো সবাইকে হেল্প করিয়েন, আবার কখনো সেলফ সেলফিশ সেলফ ইজম থেকে আসে সেলফিশ, কখনো সেলফিশ হই না, বন্ধুদেরও হেল্প করবেন, কারণ যার ভাগ্যে যা থাকবে সেটা হবেই। তাহলে আপনাদের নো থেকে আমি এই নো এবং নো হাউ টু এই ওয়ার্ক গুলো একটু নিজে করে ফেলবেন। আর আপনাদের আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, এগুলোর আপনার আনসার শিট এই বইয়েই আছে, শেষে গিয়ে পাবেন। যদি না বুঝেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আই করে দেবো। এরপরে আমরা আসি, গত ক্লাসে আমি ঘোষণা দিয়েছিলাম এখান থেকে করার জন্য, পরে দেখি যে একটা টপিক বাদ রয়ে গেছে, ক্লজ অফ কনসেশন। তাহলে এই ক্লজ গুলো হচ্ছে বিপরীতমুখী, এই ক্লজ গুলো হচ্ছে বিপরীতমুখী, আমি এটাকে বলি কন্ট্রাডিক্টরি। আমি যখন স্টুডেন্টদের পড়াই তখন এই ক্লজটাকে বলি কন্ট্রাডিক্টরি ক্লজ, অর্থাৎ একটার সাথে আরেকটার বিপরীতমুখী সম্পর্ক। আর এক্ষেত্রে আমরা পাঁচটা ওয়ার্ড অথবা ফ্রেজ ইউজ করতে পারি, যদিও এখানে চারটা পাঁচটা ছয়টা ইউজ করতে পারি, যদিও এখানে আমরা পাঁচটা দেখতেছি, অল দো, ইভেন দো এবং দো, এই তিনটা হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করি। আপনারা অবশ্যই অবগত থাকবেন কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, অবশ্যই আপনারা ক্লজ সম্বন্ধে অবগত আছেন, যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। অবশ্যই আপনারা ফাইনাইট ভার্ব সম্বন্ধে জানেন যে ভার্বটা সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে চেঞ্জ হয়। তাহলে আপনাদের কিন্তু অনেক কিছু জানার দরকার আছে। তাহলে দেখেন, অল দো, ইভেন দো, দো, এই তিনটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমি দুটি ক্লজ দিয়ে করব, আর ডেসপাইট এবং ইন স্পাইট অফ, এই জায়গাটায় কিন্তু অনেক স্টুডেন্ট বিশেষ করে নন স্টুডেন্ট যারা বা ইংলিশে অতটা এক্সপার্ট না, এই ডেসপাইট এর সাথে অফ বসাই দেয়, ডেসপাইট এর সাথে অফ নাই, কারণ ইন স্পাইট অফ যে অর্থ প্রকাশ করে ডেসপাইট একা একই অর্থ প্রকাশ করে, ডেসপাইট একটা শব্দ, ইন স্পাইট একটা শব্দ গুচ্ছ, দ্যাট মিনস একটা ফ্রেজ, দুটোর অর্থ হচ্ছে সত্ত্বেও। আর আমরা অল দো, ইভেন দো এবং দো, এই তিনটা হচ্ছে যদিও, ইভেন দো এবং দো এর ভিতরে বা অল দো এর ভিতরে একটু পার্থক্য আছে, আমরা জোর দেওয়া, দো যুক্ত সেন্টেন্স কে আমরা যখন জোর দিব, বেশি জোর এমফেসিস করা, তাহলে আমরা তখন ইভেন দো বসাই, এমন কি যদিও, এমন কি যদিও, এখানে শুধু হলো যদিও, এটাও যদিও, ইভেন দো যখন বললাম এমন কি যদিও, কঠিন হয়ে গেল একটু নাকি, কঠিন হবে না দেখেন। তাহলে আমরা প্রথমে সিম্পল সেন্টেন্স অনুসারে স্ট্রাকচারটা আসি, সেটা হচ্ছে কি, ডেসপাইট এবং ইন স্পাইট অফ। সাধারণত আমরা নেগেটিভ সেন্টেন্সের সাথে ডেসপাইট শব্দটা ব্যবহার বেশি করি, যদিও দুটোই ব্যবহার করা যাবে, সমস্যা নেই। এবার দেখেন, দিস আর প্রেপোজিশনস, খুব ভালোভাবে বলতেছেন বা ভালোভাবে খেয়াল করেন, কি বলছে, দিস আর প্রেপোজিশনস, এখানে হাইলাইট করার সুযোগ আছে কিনা, হাইলাইট করার সুযোগ আছে, দিস আর প্রেপোজিশনস, আচ্ছা হাইলাইট করা যাচ্ছে না, ট্রাই করলাম আমি, যাচ্ছে না, আচ্ছা দিস আর প্রেপোজিশন, দিস মানে হচ্ছে ডিসপাইট এবং ইন স্পাইট অফ, এই দুটো প্রেপোজিশন। তাহলে আমরা জানি প্রেপোজিশনের পর, আমরা জানি কি না বলেন তো, প্রেপোজিশনের পরে কে বসে ইনস্ট্যান্টলি বলেন তো, প্রেপোজিশনের পরে কে বসে, ফার্স্ট, ফার্স্ট বলেন, ফার্স্ট যারা আমার সাথে শুনতেছেন বলেন, প্রেপোজিশনের সাথে কে বসে, সো ফার্স্ট বলেন, পারবেন বলতে, আমি আপনাদের কমেন্টের দিকে তাকাইছি, কিন্তু প্রেপোজিশনের পরে কে বসে, আপনারা চিন্তা করে লিখতে থাকেন, আমি বলে দেই, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে যেটা ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি হয় অথবা সরাসরি নাউন হয়, আবার অনেক সময় সেই নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। আপনাদের 79 এবং 80 পেজে প্রোনাউন পড়ানোর সময় আমি পসেসিভ প্রোনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ পড়ে আসছিলাম, একটু ব্যাকে গিয়ে দেখে আসবেন। তাহলে বলতেছে কি, দিস আর প্রেপোজিশনস, এগুলো কিন্তু প্রেপোজিশন, তার মানে হচ্ছে এরপরে আমি নাউন, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ নয়, কিন্তু নাউন বসাইতে পারবো, নাউন ফ্রেজ ভার্বের সাথে আইএনজি বসাইতে পারবো। আমি আপনাকে কয়েকটা দেখাম, দিস আর প্রেপোজিশনস হুইচ ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবলি, ইন্টারচেঞ্জেবল বলতে আন্তঃ পরিবর্তন করা যায়,
আবার এই ধরনের sentence গুলোকে principal clause কে, এখানে clause কিন্তু একটা থাকবে, clause টাকে আগে নিয়ে phrase টাকে পরেও দিয়ে দেওয়া যায়। আমি দেখাচ্ছি আপনাদের, একটু wait করেন। They mean the same as although, although মতো বুঝায় অথবা though এর মতো বুঝায়, কিন্তু অর্থ ভিন্ন। কেউ কমেন্ট করেন নাই দেখলাম, কেউ কমেন্ট করেন নাই। তাহলে অর্থ কি হবে? ভিন্ন, সরি, অর্থ সেম থাকবে, অর্থাৎ সেন্টেন্স ভিন্ন হবে। অর্থাৎ ইন স্পাইট অফ, ডিসপাইট বসবে সিম্পল সেন্টেন্সে, এবং কমপ্লেক্স সেন্টেন্সে বসবে দো, অলদো এবং ইভেন দো। আমি ইভেন দো জন্য একটা কথা বলছিলাম, জোর দেওয়া হবে বেশি। দে মিন দ্য সেম অ্যাজ অলদো, হাউএভার দ্য গ্রামার ইজ ডিফারেন্ট, গ্রামার তো ডিফারেন্ট, গ্রামার ডিফারেন্ট মানে হচ্ছে কনস্ট্রাকশন অথবা স্ট্রাকচারটা ভিন্ন। আপনার অর্থ সেম থাকবে, সবকিছু সেম থাকবে, আপনি স্ট্রাকচারটা ভিন্ন করবেন। দে ক্যান গো এট দ্য বিগিনিং অর ইন দ্য মিডল অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, মিডলেও বসতে পারে। মিডলে বসলে তারপরে যে ফ্রেজ গুলো আছে আমি বসাবো, আর যদি প্রথমে বসে তাহলে ফ্রেজ সহ সে প্রথমে বসা যাবে। যেমন এই সেন্টেন্সটা দেখি, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, এরপর নাউন ফ্রেজ বসে। আমি নাউন ফ্রেজ ছাড়াও বলতেছি, ভার্বের সাথে আইএনজি যোগ করে বসতে পারে, কারণ প্রিপোজিশনে এমন হতে পারে, অথবা সরাসরি নাউন বসতে পারে। আমরা হিসটাও বাদ দিলাম, ইন স্পাইট অফ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেন্টেন্স হবে না? অবশ্যই হবে। আমি হিসটাকে যদি বাদ দিই তাহলে সে আর কি থাকলো না, পসেসিভ অ্যাডজেক্টিভ থাকলো না। আবার দেখেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক দুই, এক দুই, তাহলে কয়টা শব্দ? দুইটা শব্দ, একের বেশি শব্দ হলে সে ফ্রেজ হয়, তাহলে এই জন্য সে নাউন ফ্রেজ। ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান। তবে এই সেন্টেন্সটা আমি এভাবে লিখতে পারতাম, কিভাবে? হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এক্ষেত্রে আমি এই সেন্টেন্সে আর কমা ব্যবহার করতাম না। আপনাদের বুঝার ক্ষেত্রে আমি প্রয়োজনে আবার লিখি, হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল, সাকসেসফুল স্পেলিং ঠিক আছে কিনা একটু খেয়াল রাখিয়েন, বিজনেস, বিজনেস ম্যান ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বুঝেন তো, বিসিএস অ্যাপ্লাই করার সময় কিন্তু এই ধরনের থাকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কিনা এমন থাকে কিন্তু, তার মানে আপনার কোন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা। এবার লাইনটা একটু খেয়াল করেন তো, আমি আগের লাইনে কোথাও কোনো পার্থক্য করছি? কোনো পার্থক্য করছি? কোনো পার্থক্য করি নাই, একদম সেম রাখছি। শুধু কি করছি, আমি ক্লজটাকে, অর্থাৎ শেষের যে প্রিন্সিপাল ক্লজটা আছে সেই ক্লজটাকে আগে লিখলাম, হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান ডিসপাইট, এই ডিসপাইট যুক্ত সেন্টেন্সের পর বাকি অংশ বসালাম, কমাটা আর হলো না, এই যে হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তাহলে একটা সেন্টেন্সকে আমি দুই ভাবে করতে পারি। এখন আমি ডিসপাইট ব্যবহার না করে, ডিসপাইট ব্যবহার করব না, আমার আরো একটা ফ্রেজ এখানে রয়ে গেছে, কি? ইন স্পাইট অফ, আমি ইন স্পাইট লিখি। অনেকে কিন্তু ইন স্পাইট একসাথে লেখে, অফ আলাদা লেখে, এমন করবেন না। ইন স্পাইট অফ তিনটা আলাদা করে শব্দ, ইন স্পাইট অফ এবং তিনটা একসাথে হচ্ছে প্রেপোজিশন, কম্পাউন্ড প্রেপোজিশন, এটা এমন ধরনের। তাহলে আমি ইন স্পাইট অফ ব্যবহার করতে পারি। আবার আমি যদি এই ক্লজটা, এই ফ্রেজটাকে, ইন স্পাইট যুক্ত এই অংশটাকে যদি আগে নেই, ইন স্পাইট অফ হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কমা হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান। এবার খেয়াল করেন যে কথাটা ছিল যে এখানে দুটি অংশের সাথে, একটা হচ্ছে ক্লজ থাকবে আর একটা হচ্ছে ফ্রেজ থাকবে, একটা একটার সাথে রিলেশন হচ্ছে কন্ট্রাডিক্টরি। আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিলাম। রিলেশন হচ্ছে কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি বলতে অপোজিট, উল্টাটা। তার ফিজিক্যাল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে, খেয়াল করেন, তার সে কিন্তু শারীরিক ভাবে সমস্যা আছে, তারপরেও কিন্তু কি, সে একজন সফল ব্যবসায়ী। এই যে উল্টাটা বোঝাচ্ছে না, তাহলে আমি ইনস্পাইট অফ কে বসালাম ডিসপাইট এর পরিবর্তে, আর সবকিছু সেম থাকবে। আপনি সেন্টেন্সটাকে ঘুরাইয়াও দিতে পারেন, এই যে এই দেখেন ঘুরাইয়া সেন্টেন্সটা কি, জেন উইল বি এডমিটেড টু দা ইউনিভার্সিটি ডিসপাইট, আবার ইন স্পাইট অফ, মানে আমি যেটা লিখলাম আমি এভাবে লিখতে পারি, ডিসপাইট হার ব্যাড গ্রেডস কমা জেইন উইল, বাকিটা বসে যেতে পারে। আবার আমি যখন হার লিখলাম আর জেইন লিখলাম, আরো অনেক কথা আসলে কথার পরে কথা চলে আসে, হার হচ্ছে প্রোনাউন, আমি যদি এই সেন্টেন্সটা আগে এভাবে লিখতাম, ডিসপাইট হার ব্যাড গ্রেডস জেইন উইল বি এডমিটেড টু দা ইউনিভার্সিটি, এখানে একটা প্রবলেম হতো, সেই প্রবলেমটা কি,
সেটা হচ্ছে যে নাউনের আগে প্রোনাউন নিয়ে আসা। সেক্ষেত্রে তখন আপনি জেইন লিখে জেইনের অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, জেইনস ব্যাড গ্রেডস। আর এই হারের জায়গায় এখানে তখন লিখবো আমরা সি। কথাটা একটু কঠিন লাগলেও লাগতে পারে, যদি লাগে আমাদের জানাবেন, আমি প্রয়োজন কমেন্ট গুলার আনসার দিয়ে দিব। এবার চলে আসি আমরা অলদো, দো, ইভেন দো। দোয়াল যুক্ত সেন্টেন্সে আমরা সিম্পলে কিন্তু করছি ইন স্পাইট অফ ডেসপাইট, এখন কিন্তু আর সিম্পলে আমরা নাই, আমরা চলে এসেছি কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, আগে এবং পরে। আমরা দো অল দো প্রথমে দিয়েও করতে পারি, আবার মাঝখানে দিয়েও করতে পারি, সমস্যা নাই। দুটি ক্লজের মাঝখানে এবং পরে, যেমন দেখেন দিস আর সাবঅর্ডিনেট কনজাংশন, কে দো, ইভেন দো এবং অল দো সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ টু কানেক্ট টু ক্লজেস, দুটো ক্লজকে কানেক্ট করবে। কিন্তু দুটি ক্লজের মাঝখানে রিলেশন হবে কন্ট্রাডিক্টরি, বিপরীতমুখী, উল্টা। আমি একটু আপনাকে দেখাই এক্সাম্পল, আমরা পরে যাই প্রয়োজনে, আমার এক্সাম্পলটা আপনাকে দেখাই যাতে আপনার জন্য জিনিসটা ক্লিয়ার হয়। দেখেন আমি লিখলাম দো হি, খুব ছোটবেলা থেকে আমরা এগুলো দেখে আসছি, হি ইজ রিচ। যদিও সে অনেক ধনিক শ্রেণীর বা ধনী, হি ইজ আনহ্যাপি। দেখেন তো আমাদের টার্মের সাথে যায়, ধনী হলে মানুষ আনহ্যাপি কেন হবে? আমি যদি বলি দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, তাহলে চিন্তা করেন, তাহলে উল্টা উল্টা যাচ্ছে না? এত ধন সম্পদ থাকার পরে সেই লোকটা হচ্ছে আনহ্যাপি, তাহলে এই ক্লজটার সাথে এই দ্বিতীয় ক্লজটার কন্ট্রাডিক্টরি রিলেশন, এই জন্য এগুলার নাম হচ্ছে ক্লজেস অফ কনসেশন। বুঝতে পারছেন? অর্থাৎ রিলেশনটা হবে উল্টা, শুধু ব্যবহার হবে দুই ধরনের, একটা হচ্ছে সিম্পলে আর একটা হচ্ছে কমপ্লেক্সে। তবে কম্পাউন্ডে আমরা ব্যবহার করতে পারি বাট, কম্পাউন্ডে আমরা ব্যবহার করতে পারি বাট। আপনারা আপনাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারেন যাতে তারা ভিউ করতে পারে, এখন না হোক পরে ভিউ করলো সমস্যা নেই। এবার আসেন তাহলে আমি বলতেছি, দিস আর সাবঅর্ডিনেট কনজাংশনস ইউজ টু কানেক্ট টু ক্লজেস, নোটিস হাউ দ্য গ্রামার ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ডেসপাইট এবং ইনস্পাইট অফ, থেকে কিভাবে গ্রামারটা ভিন্ন, কারণ ডেসপাইট হচ্ছে একটা ক্লজ থাকবে আর একটা ফ্রেজ থাকবে, কিন্তু এখানে দুটোই ক্লজ হয়ে যাবে, অল দো, ইভেন দো, দো, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে কমপ্লিমেন্ট। আমি একটু দেখাই, অল দো হি হ্যাজ আ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাহলে দেখেন এখানে কিন্তু একটা ক্লজ হয়ে গেছে, কারণ সাবজেক্ট হচ্ছে ফাইনাইট, ভার্ব আছে, হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান, হয়ে গেল। আমি যদি এখন লিখি হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান, দো, অল দো যদি থাকে আমি বসাই দিলাম, পরে ক্লজ বসে গেল, মাঝখানে কমাটা আর হবে না। কেন হবে না? সে কানেক্টরে কাজ করবে দুটি ক্লজে। জেইন উইল বি এডমিটেড টু দ্য ইউনিভার্সিটি ইভেন দো হি হ্যাজ ব্যাড গ্রেডস, খেয়াল করেন ইভেন দো একটু জোর, এমন কি তার খারাপ গ্রেড থাকা সত্ত্বেও সে কি করতেছে, সে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এডিশনাল এক্সাম্পলস অফ ফ্রেজেস অর ক্লজ অফ কনসেশন, আমি আরো কিছু এক্সাম্পল আছে এখানে, দেখেন এখানে দ্য ব্যাড ওয়েদার নাউন ফ্রেজ, খেয়াল করেন দ্য ব্যাড ওয়েদার নাউন ফ্রেজ, দা ওয়েদার নাউন মাঝখানে ব্যাড অ্যাডজেক্টিভ, ইন স্পাইট অফ দ্য ব্যাড ওয়েদার উই আর গোয়িং টু, ব্যাড ওয়েদার আছে তারপর আমরা কিন্তু পিকনিকে যাচ্ছি, কন্ট্রাডিক্টরি। দ্য চাইল্ড এট দ্য কুকি, কুকিটা কুকি, কুকি মানে কি কুকিজ, আমরা কুকিজ বিস্কিট জাতীয় কোনো কিছু বুঝাই। ইভেন দো, এমনকি যদিও, এই যে ইভেন দো জোর দিয়ে বলতেছে, হিজ মাদার হ্যাড টোল্ড হিম নট টু, নট টু মানে কি নট টু ইট, তাই না? তার মানে হচ্ছে এটা একটা সাবজেক্ট এবং ভার্ব, মানে একটা সেন্টেন্স হয়ে গেল, হিজ মাদার হ্যাড টোল্ড, এটা হচ্ছে একটা পুরো সেন্টেন্স, দ্যাট মিন্স ক্লজ হয়ে গেল, তাহলে আমার এটাও হতে পারে, তাহলে দুইটার সাথে রিলেশন কন্ট্রাডিক্টরি। অলদো দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, অলদো এটা ইন স্পাইট অফ দিয়ে করছিলাম, এবার চলে গেল অলদো দিয়ে, তাহলে অলদো যখন হলো তখন সাবজেক্টকে মেনশন করা লাগবে, কারণ একটা ক্লজ করতে হবে, উই হ্যাড আ পিকনিক। দ্য কমিটি ভোটেড টু টু রেটিফাই দ্য অ্যামেন্ডমেন্ট, তাই না? এটা রেক্টিফাই হওয়ার কথা মনে হয়, তারপর দেখতে হবে। ডেসপাইট, ডেসপাইট হচ্ছে আপনার প্রেপোজিশন ইন স্পাইট অফ এর মতো, তাহলে সরাসরি আমি নাউন ফ্রেজ ব্যবহার করলাম। আমি যদি এবার ডেসপাইট ব্যবহার না করি, দো হি হ্যাড নট ফিনিশড দ্য পেপার, সাবজেক্ট এবং ভার্ব দেখেন আছে, বাকিটা বসে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন, তাহলে আমি আপনাকে এখানে এডিশনাল আর একটু বলে দেই, এই জায়গাটায় আমাদের বাট দিয়ে কোনো সেন্টেন্স নাই, কম্পাউন্ড সেন্টেন্স আমরা বাট ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা দোটাকে বাদ দিব, এই দোটাকে বাদ দিয়ে কমা জায়গায় যদি আমি বাট বসাই দিই সেন্টেন্সটা হয়ে যাবে।
দো থাকবে না। তখন কি হবে, হি হ্যাড নট ফিনিশ দ্য পেপার বাট হি ওয়েন্ট টু স্লিপ। হি আর এই হি একই, আমি দুইবার না লিখবো, বাট ওয়েন্ট টু স্লিপ তাও হয়। আবার আপনি এখান থেকে যদি করতে চান, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড বাট উই হ্যাড আ পিকনিক। বুঝতে পারছেন? তার মানে অপোজিট বা কন্ট্রাডিক্টরি রিলেশন হবে। তাহলে এগুলো একটু দেখবেন। আমরা এবার আসি প্রবলেম ভার্বস। এই ভার্ব গুলাকে গ্রামাটিক্যালি তেমন পড়ানোর কিছু নাই, অর্থাৎ কোন ভার্ব গুলো সাধারণত কনফিউশনে থাকে। এই যেমন লাই, লে, রাইজ, লে, সিট, সেট, এই যে বিষয়গুলা কজ প্রবলেমস ইভেন ফর নেটিভ ইংলিশ স্পিকার, এমনকি নেটিভ তারা যারা স্থানীয় অর্থাৎ ইন্ডিজেনাস দ্যাট মিন্স লোকাল, তাদেরও এই ধরনের ভুলগুলো হয়, তাদের কিছু প্রবলেম ক্রিয়েট হয়, বিশেষ করে সাউন্ড প্রবলেম গুলা। দ্য সলিউশন টু দ্য প্রবলেম ইজ টু রিমেম্বার হুইচ ভার্বস আর ট্রানজিটিভ, কোন ভার্ব গুলা ট্রানজিটিভ এবং কোন ভার্ব গুলা ইনট্রানজিটিভ। তাহলে আপনাদের অবশ্যই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ রাখতে হবে। ট্রানজিটিভ ভার্ব অবশ্যই কে নেয়, তার সাথে একটা কমপ্লিমেন্ট দ্যাট মিন্স অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে না। একই ভার্ব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হিসেবে হতে পারে, যেমন আই ইট। দেখাবো নাকি? দেখাবো, দেখুন, দেখেন ইনট্রানজিটিভ আই ইট, শেষ হলো। এই ভার্বটা ট্রানজিটিভ নয়, কিন্তু যদি বলি আই ইট রাইস, আমি যখনই অবজেক্টটাকে মেনশন করলাম, এই ইনট্রানজিটিভ ভার্বটা এখন ট্রানজিটিভ রূপান্তর হলো। এই জন্য এখানে বলা আছে, আমি ক্লিয়ার করে দিলাম, এই জন্য এখানে বলা আছে, কি বলা আছে দেখেন, কি বলা আছে ব্র্যাকেটে, ভার্বস দ্যাট টেক আ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে অবজেক্ট, এই আমি রাইস যেটা লিখলাম তাহলে সে ট্রানজিটিভ ভার্ব, অ্যান্ড ইনট্রানজিটিভ ডু নট টেক আ কমপ্লিমেন্ট। ওকে, এই ভার্ব গুলো আপনাকে ডিস্টার্ব করবে। রাইজ, রাইজ এর পাস্ট ফর্ম রোজ, পাস্ট পার্টিসিপাল রাইজেন, এবং প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রাইজিং। লাই, লাই মানে শুয়ে থাকা, মিথ্যা বলা কিন্তু নয়, লাই মানে শুয়ে থাকা। আরো আসবো লাইয়ের, আরো ইয়ে আসবো, মিথ্যা বলা হিসেবে আসবো। তাহলে লাই এর পাস্ট হচ্ছে লে, পাস্ট পার্টিসিপাল লেইন, আর প্রেজেন্ট পার্টিসিপাল লাইং। দেখেন লাইংটা, বানানটা দেখেন, লাগবে কিন্তু বিসিএস অবশ্যই, প্রিলিমিনারি এক্সাম দেবেন সামনে। আর আপনাদের কোনো টপিকে এক্সট্রা কোনো সমস্যা থাকলে জানাবেন আমাদের। সিট, স্যাট, স্যাট, সিটিং। এবার রাইজ আর রেইজ দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। রাইজ মানে ওঠা, নিজে ওঠা, আর রেইজ হচ্ছে কোনো কিছুকে আপনি তোলা, যেমন রেইজ ইওর হ্যান্ড, তোমার হাত তুলো, আপনাকে দিয়ে কোনো কিছু করা হবে। রেইজ এ পাস্ট ফর্ম রেইজড, পাস্ট পার্টিসিপল ফর্ম রেইজড, রেইজিং। লে, এই লে মানে কিন্তু ডিম পাড়া, লে মানে ডিম পাড়ে যেটা, লে, লেট, লেট, এবং লেইং। দেখেন এই লাইং এবং লেইং অল্প একটু পার্থক্য, অল্পের জন্য কিন্তু বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। সেট, 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 তিনটায় কোনো পার্থক্য নাই, সেটিং হয়ে গেল। তাহলে আমরা এবার একটু চলে আসি। রাইজ ভার্ব, দিস ভার্ব মিন্স টু গেট আপ, move up under one's own power without the help of someone else, increase, hai na, rise mane increase, jemon the prices are rising, bartese mane going up bujhay. Notice there is no complement, ekhane kono complement there, the sun rises in the summer, sorry, the sun rises early in the summer, when the bell rings the student rise from their seat, rise mane uthe daray, orthat ei je get up, এমন, when oil and water mix, oil rises to the top, উপরে চলে যায়। তাহলে আমি সবগুলো সেন্টেন্সের এক্সাম্পল পড়ার দরকার নেই। এবার rise এর সাথে raise এর পার্থক্য কি, the verb means to lift or elevate, মানে কোনো কিছুকে উপরের দিকে তোলা, এমন, তাই না, or to increase something, কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, it must have a complement। তাহলে rise এর complement না থাকলে এটাকে অবশ্যই একটা complement, that means অবজেক্ট থাকতে হবে। দ্য স্টুডেন্টস রেইজ ইজ দেয়ার হ্যান্ডস, বোঝার কথা, দেয়ার হ্যান্ডস। উই, সরি, দ্য ওয়েট লিফটার রেইজেস দ্য বারবেলস, এই যে দেখেন, ইজ দ্য বারবেলস কমপ্লিমেন্ট মিনস, এই বই হচ্ছে আমরা সেটাকে জানি হচ্ছে কি হিসেবে, অবজেক্ট হিসেবে। দ্য ক্রেন রেইজড দ্য কার, ক্রেন দিয়ে কার যে তোলা হয়, এমন। আপনারা কি আসেন আমার সাথে, আপনার বন্ধুদের মেনশন করেন না কেন? আফটার স্টার্টিং ভেরি ফার্স্ট, সরি, আফটার স্টার্টিং ভেরি হার্ড, জন রেইজড হিজ গ্রেডস,
সাবস্টেন্সিয়ালি। এবার আসি রাইজ রেস, সবকিছু আমার পড়ার দরকার নেই। এবার আসেন লাই, লাই মানে রেস্ট, এই যে আমরা শুয়ে থেকে রেস্ট নেই, রিপোজ, অর টু বি সিচুয়েটেড ইন আ প্লেস, বুঝতে পারতেছেন? ইট ইজ অফেন ইউজড উইথ দা প্রেপোজিশন ডাউন, লাই ডাউন, আমরা ডাউন প্রেপোজিশন দিয়ে বসাই প্রায়। নোট, দিস ভার্ব শুডন্ট বি কনফিউজড উইথ দা ভার্ব লাই, লাইট, লাইট। এই জায়গাটায় সবাই একটু খেয়াল করবেন, লাই, লাইট, লাইট। আমরা কিন্তু পাইছি এর আগে লে, লেট, লেইন, আবার লাই, লাইলে, কি দেখলাম একটু, আবার একটু নিয়ে আসি, এই যে এখানে দেখেন, এই জায়গাটা দেখেন, লাইলে, লেইন, কিন্তু লে, লেট, লেট, লাই, লে, লেইন, লে, লেট, লেট। কিন্তু যখন লাই কি বোঝাবে, মিথ্যা বলা বোঝাবে, তাহলে লাই, লাইট, লাইট। এই যে দেখেন, এই এই টপিকটা এখানে বলা হচ্ছে, এই যে লাই থেকে এই লাইটে, কিন্তু লাই, লাইট, লাইট, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এটাকে মিথ্যা বলা হিসেবে বোঝায়, হুইচ মিন্স টু সে সামথিং দ্যাট ইজ নট ট্রু, অর্থাৎ ফলস। দা ইউনিভার্সিটি, এবার এইটা কিন্তু এই লাইন, লাই নয়, লাইস মানে সিচুয়েটেড বোঝায়, অবস্থান বোঝায়, ইন দা ওয়েস্টার্ন, ইফ দ্য চিলড্রেন আর টায়ার্ড, এখানে কিন্তু শুয়ে থাকা বোঝায়, লাই ডাউন। সাধারণত কিন্তু লাই পরে ডাউন বসাই, অর্থাৎ রেস্ট নেওয়ার ক্ষেত্রে এমন। আবার আমরা এখান থেকে বসি, দা ওল্ড ডগ জাস্ট লে অন, লে অন সাইতে হয় পাস্ট ফর্মে বোঝাচ্ছে, হ্যাজ লেইন, আপনারা বুঝতে পারছেন সেই অনুসারে, তাহলে লাইট বুঝতে পারবেন তো, হি লাইট অ্যাবাউট দা ম্যাটার, সেই বিষয়ে সে মিথ্যা বলেছিল, পাস্ট বোঝাবে। এবার দেখেন, লে মানে ডিম পাড়া বোঝায়, দা ভার্ব মিন্স টু পুট সামবডি অর সামথিং অন এ সারফেস, মানে রাখা। আর সাধারণত আমরা মুরগিকে যখন ডিম পাড়া হয় আমরা কিন্তু সেটাকে লে বলি, ঠিক আছে? দা হেন লেজ অ্যান এগ, এমন হতে পারে, ডোন্ট লে ইয়োর ক্লথস, মানে রেখে দেওয়া কোন কিছুর উপরে, রেখে দেওয়া এমন। দা বয় লেজ হিজ, তাহলে আমি এখানে আর এক্সট্রা না পড়ি, আর ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে। সিট আসেন, এই ভার্ব গুলো হচ্ছে কনফিউজিং ভার্ব, আপনাকে কনফিউজ করবে দুইটার ভিতরে। দেখেন সিট, দা ভার্ব মিন্স টু টেক আ সিট, দেখেন এই সিট, এই সিট এবং এই সেট, এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। আবার সেট, এস এ টি, সেট, সেটার ভিতরে পার্থক্য, সিট, সেট, সেট, কিন্তু এই সিট, এই সিট হচ্ছে ভার্ব, আর আমরা যে সিটের উপরে বসি, হ্যাভ এ সিট, টেক এ সিট, এটা হচ্ছে নাউন। যেরকম ভাবে সেল, সেল কিন্তু একই রকম ভাবে আছে, দা ভার্ব মিন্স টু টেক আ সিট, ইট ইজ অলসো অফেন ইউজড উইথ দা প্রিপোজিশন ডাউন। উই আর গোয়িং টু সিট ইন দা ফিফথ র, মানে আমরা বসতে যাচ্ছি পঞ্চম সারিতে, বুল ফাইট ফ্যান্স সিট, তারপর বিকজ দা ওয়েদার ওয়াজ নাইস উই স্যাট, ফার্স্ট ফর্মে বোঝাচ্ছে, আফটার সুইমিং বম্বস বব স্যাট, ফার্স্ট ফর্ম, এগুলো সব ফার্স্ট ফর্ম, কিন্তু সেট, এসিটি সেট, 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 কিন্তু দিস ভার্ব মিন্স টু পুট সামবডি অর সামথিং অন এ সার্ফেস, নিজে রাখা, সেট করে রাখা, আপনি রাখলেন, সেট দা টেবিল, এই যে সেট দা টেবিল, অর অর ইন আ প্লেস, ইট ইজ অফেন ইন্টারচেঞ্জেবল উইথ লে অর পুট, তাহলে আপনি এই সেট কে লে অথবা পুটের সাথে চেঞ্জ করে, এক্সেপ্ট ইন সার্টেন ইডিওমেটিক এক্সপ্রেশন লাইক সেট দা টেবিল, সেট দা টেবিল এ তখন আপনি পুট দা টেবিল বা লে দা টেবিল না লিখে, ও মানে করেন এটা, এটা একটু ভিন্ন লিখতে হবে, আর বাকি সবগুলা লে পুট ব্যবহার করতে পারবে। দা লিটল গার্ল হ্যাজ হার ফাদার সেট দা টেবিল, এই যে সেট দা টেবিল, তাহলে বোঝাচ্ছে, সেট দেয়ার টুলস, সেট হার প্ল্যান্টস, তাহলে আফটার ক্যারিং হার সন্স ফ্রম দা কার, দা মাদার সেট হিম ইন হিজ ক্রিব, তাহলে এই যে বসিয়ে দেওয়া অথবা সেট মানে কোন জায়গায় এস্টাবলিশ করা বোঝায়। এবার আসেন ডোন্ট সেট, একই ধরনের, তাহলে আমি এটা আর পড়তেছি না, ইডিওমেটিক এক্সপ্রেশন উইথ সেট লে এন্ড রেজ, দ্য কোম্পানি হ্যাড টু লে অফ 25 এমপ্লয়িজ, তাই না, লে অফ বিকজ অফ আ প্রোডাকশন ডাউন, স্লো ডাউন, তাই না? এখানে লে অফ বলতে কোম্পানি কি করতে হচ্ছে, প্রোডাকশন যদি স্লো, তাকে সরিয়ে রাখা হচ্ছে বা বসিয়ে রাখা হচ্ছে, এমন ধরনের। ডক্টর জেকব হ্যাজ সেট মেনি ব্রোকেন বোনস, সেট মিনস একটা জায়গায় প্রতিস্থাপন করা, সেই সেট বোঝাচ্ছে। জন সেট হিজ অ্যালার্ম ক্লক, মানে অ্যালার্ম ফর 6 ও'ক্লক, তাই না, সে অ্যালার্মটাকে সেট করলো, অথবা
চালু করে দিল যে এই 6টার সময় গিয়ে বাজবে এমন। হোয়াইল প্লেইং, আমি এটাকে বাদ দিয়ে আসলাম, হোয়াইল প্লেইং উইথ মেসেজ দ্য চিলড্রেন সেট ফায়ার, ওদের সব খেলাধুলা শেষ, সোফায় এবার আগুন ধরাই দিল, সেট ফায়ার এটা একটা ফ্রেজ মানে আগুন ধরিয়ে দেওয়া। দ্য ফার্মার রেজেস চিকেন ফর আ লিভিং, এখানে কিন্তু রেজেস মিন্স লালন পালন করা, চিকেনকে বড় করা মানে বড় করে তোলা, রেজেস ঠিক আছে, রেজেস মানে রিয়ার, রিয়ারিং অথবা ফার্মিং টাইপের কিছু বোঝায়। আমরা আজকে এই পর্যন্ত শেষ করব, কারণ এরপরে আমাদের একটা মিনি টেস্ট আছে, মিনি টেস্ট 3। আপনার 2 এর মাঝখান থেকে পড়ে এসে মিনি টেস্ট 3টা শেষ করবেন। আমরা মিনি টেস্ট নিচ্ছি না, তবে মিনি টেস্ট নেওয়া হবে, কিন্তু আগে হচ্ছে পড়াই ফেলতেছি। এরপরে প্রথম আমরা পড়াই ফেলতেছি পুরো টেক্সট বই, এরপরে আসবো এক্সারসাইজ ধরে ধরে ক্লাসগুলা, সেগুলো কিন্তু আপনাদের ইউটিউবে বা ভিডিও আকারে দেওয়া হবে না, সেই ক্লাসগুলো হবে আপনাদের জুমে আলাদা করে, যাদের যাদের সমস্যা থাকবে তারা আমার সাথে ওই করবে, তাদের আমি জুমে ক্লাস দিব। সেটা হচ্ছে আপনার এক্সারসাইজ গুলা, এক্সারসাইজ এর পরে আমরা মিনি টেস্ট গুলা নিব। আমাদের পরের টপিক হবে, আমাদের পরের টপিক হবে, দেখে নেন পেজ নাম্বার কত, এটা স্টাইল ইন ইন রাইটিং ইংলিশ, পেজ নাম্বার এখানে তো আসে নাই, তাহলে আমরা এই রাইটিং ইংলিশের কমন অর্থাৎ স্টাইলিস্টিক প্রবলেম গুলো অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্সেস, আমরা এখন যে পার্টটা আসবো, আপনারা খুব ভালোভাবে শুনেন, আমরা টোফেলের এখন যে পার্টটা আসবো এই পার্টটা কিন্তু রিটেন পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার রাইটিং স্কিল কিভাবে আপনি রেডি করবেন সেগুলার প্যাটার্ন গুলো এখানে আসবে, আপনি কিভাবে লিখতে হবে। সো এই ক্লাস গুলো একটু ধীরে সুস্থে প্রিপারেশন নিয়ে, এটা 204 পৃষ্ঠায় একটু বাসায় পড়বেন, পড়ে তাহলে আমাদের সাথে আনসার করতে সুবিধা হবে। আপনারা একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি ফ্রেন্ডদের মেনশন করেন, তারা যদি উপকৃত হয় এটা আপনার জন্য বেনিফিটেড হবে একদিক থেকে, আর আপনি যদি মনে করেন আপনি নিজেই উপকৃত হন নাই তাহলে আর কাউকে মেনশন করিয়েন না, নিজে লিভ করে চলে যাবেন। আপনারা ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।